আচ্ছা গত ভিডিওতে যে আমরা শিখলাম যে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমাদের যে কোনো প্লেসে ধরো এইখানে বস্তুটা আছে তো বস্তুকে প্রজেক্ট করার পরে এই বিন্দুতে বেগ কত বা এই কোন বিন্দুতে বেগ কত বা এই বিন্দুতে বেগ কত বা এই বিন্দুতে বেগ কত বিভিন্ন বিন্দুতে বিভিন্ন স্থানে একটা নির্দিষ্ট টাইম পরে আমাদের বেগ কত সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করে সেটা কিভাবে করব সেটা বলে দিছি কিন্তু আমাদের মনে কি কোশ্চেন জাগে না যে আসলে এই পুরো যে ট্রাজেক্টরি বা পাথ এই পাথ বা গতিপথের ক্ষেত্রে আমাদের কোন জায়গায় বেগ সর্বাধিক হবে এবং কোন জায়গায় বেগ সর্বনিম্ন হবে আচ্ছা দেখো আমাদের বেগের যে মিন এক্ষেত্রে এই যে যেই বেগে আমরা নিক্ষেপ করি সেটা যদি ভি হয় তার দুইটা যে কম্পোনেন্ট থাকে ভার্টিক্যাল এ এটাকে আমরা বলি হচ্ছে মিন এই বরাবর পার্টি এই বরাবর কম্পোনেন্টগুলোকে আমরা বলি ভি এক্স এই বরাবর বলি ভি ওয়াই তো আসলে সেক্ষেত্রে অর্থাৎ এটা যেহেতু আদি তাই আমরা ভি নট এক্স বলতে পারি যাই হোক তো সেই ক্ষেত্রে আমরা আসলে যে কোনো জায়গায় বেগের ক্ষেত্রে ব্যাপারটা এরকম থাকে রাইট অর্থাৎ আমরা হরিজন্টাল যে কম্পোনেন্ট থাকে তার সাথে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট যোগ করেই বেশি কিন্তু এটার মান নির্ণয় করি সো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে আমাদের এই কম্পোনেন্টের মান এবং এই কম্পোনেন্টের মানের যে যোগফল সেটা যেই জায়গায় সর্বোচ্চ হবে আমার বেগ সেইখানেই সর্বোচ্চ হবে এবং যেই জায়গায় এদের মান সর্বনিম্ন হবে আমাদের বেগের মান সেই জায়গায় সর্বনিম্ন হবে তো এই পুরো মোশনটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখতে পারি যে আমরা যখন ধরো একেবারে পিক পয়েন্ট অর্থাৎ আমরা যদি চিন্তা করি কোন পয়েন্টার কথা আমি যদি এই পয়েন্টার কথা চিন্তা করি অর্থাৎ যেটা একেবারে সর্বোচ্চ বিন্দু আমি যদি এটাকে সর্বোচ্চ বিন্দু ধরি অর্থাৎ এটাই এটাই সর্বোচ্চ বিন্দু যত আই মিন এই বস্তুটা সর্বোচ্চ এই বিন্দুতে উঠতে পারে তারপর আবার নিচে পড়ে যায় তো সেক্ষেত্রে এই বিন্দুতে আমরা কি জানি যে এই বিন্দুতে কেবলমাত্র আমাদের হরিজন্টাল মোশন হরিজন্টাল যে কম্পোনেন্ট সেটার মান থাকে তবে এই সর্বোচ্চ বিন্দুতে আমার কিন্তু যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটার মান জিরো হয় সো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট থাকে না পুরো কম্পোনেন্টটাই হচ্ছে আমার কেবল এই হরিজন্টাল কম্পোনেন্ট এই জন্য আমি যদি বেসিক্যালি এই জায়গায় দেখি যে আমাদের ভি ওয়াই এর মানটা কিন্তু জিরো হয়ে যাবে ফলে পুরো মানটা এক্সের মানটাই আমার বি এর মান হবে সো এই আমাদের এই জায়গাটায় তা বাদে সব জায়গায় কিন্তু ভিএক্স এবং ভিওয়ের মানটা আসে সো এজন্য আমাদের এই পয়েন্টটায় আমরা বলি যে এই পয়েন্টটায় সর্বোচ্চ পয়েন্টটায় আমার ভি বা বেগের মানটা হবে হচ্ছে মিনিমাম খুবই গুরুত্বপূর্ণ মিনিমাম হবে এবং তাহলে ম্যাক্সিমাম কোথায় হবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম কোথায় হবে এটা যদি মনে রাখতে চাও আমি বলে দেই যে ম্যাক্সিমাম বেগ আমরা পাবো হচ্ছে এই নিক্ষেপণের সময় নিক্ষেপণের যে বিন্দু অর্থাৎ আমি এই বিন্দুতে এবং এই বিন্দুতে অর্থাৎ তবে এখানে একটা কথা আছে অর্থাৎ এই দুই বিন্দুতে আমরা ম্যাক্সিমাম বেগ পাবো এখানে একটা কথা কি যে আমরা কথাটা এইভাবে বলবো যে আমরা যখন একটা বস্তুকে নিক্ষেপ করি সেই নিক্ষেপণের সময় বস্তুর বেগ হবে সর্বোচ্চ অর্থাৎ আবার যখন বস্তুটা আঘাত করবে আবার ভূমিতে আঘাত করবে তখন আঘাতের সময় বস্তুর বেগ হবে সর্বোচ্চ অর্থাৎ আমরা কিন্তু এভাবে বলতে পারবো না যে বস্তুটা আসলে যখন আমরা নিক্ষেপ করি নেই যখন বস্তুটা আসলে স্থির আছে তখন কিন্তু সে অবস্থায় বেগ সর্বোচ্চ না বস্তুটাকে যখন আমরা নিক্ষেপ করবো সেই নিক্ষেপের সময় বস্তুটার বেগ সর্বোচ্চ হবে এবং যখন বস্তুটা মাগ আঘাত করবে পড়ার সময় বস্তুটার বেগ সর্বোচ্চ হবে কারণ কি এখানে আমাদের ভি এক্স এবং ভি ওয়াই অর্থাৎ আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল হরিজন্টাল এবং ভার্টিকেল উভয়ের যে যোগফল সেই যোগফলের মানটা কিন্তু আমাদের খুব বেশি সর্বোচ্চ হবে রাইট অর্থাৎ এই এই প্লেসগুলোর থেকে অর্থাৎ আমাদের এই যে যে বিভিন্ন প্লেস এই প্লেসগুলোর থেকে এখানে বেগের যে মান সেটা সর্বোচ্চ হবে আশা করি বুঝতে পারছো কোথায় সর্বনিম্ন এবং কোথায় সর্বোচ্চ হবে আমি আরেকটা কথা বলে দিতে চাই যে আসলে আমাদের এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে অর্থাৎ এরকম শেপের ক্ষেত্রে আমাদের যে সমীকরণ পাইছি আমরা যে এরকম একটা সমীকরণ কিন্তু আমরা পাইছিলাম যে এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার সাইন থিটা এটা কিন্তু আমাদের আসলে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন রাইট এটা কিন্তু আমরা প্রমাণ করেও দেখাইছিলাম কস স্কোয়ার থিটা আচ্ছা এখানে একটা কথা আছে এখানে সাইন থিটা নাই তো এর এই সমীকরণটা কিন্তু আমরা পাইছিলাম রাইট তো এই সমীকরণটা কিন্তু আমাদের আর রূপে যদি থাকে এবং যদি বলে এটা কিসের সমীকরণ এটা কি প্রজেক্টাইল মোশনের সমীকরণ কি না তাহলে আমরা কনফিউজ হতে হয়ে যেতে পারি তাই আমি এই সমীকরণটাই অর্থাৎ ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশনের আমি আরেকটা রূপ তোমাকে তোমাদেরকে দেখাই আমি কি করলাম ওয়াই সমান এখানে এক্স থিটা আছে আমি এক্স ট্যান্থিটাই লিখলাম মাইনাস মাইনাস দিয়ে দেখো আমি এই উপরে এবং নিচে সাইন থিটা দ্বারা গুণ করে দিব অর্থাৎ আমি এখানে লিখলাম জি এক্স স্কোয়ার সাইন থিটা এবং নিচে আমি লিখলাম টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা তো দেখো এই ক্ষেত্রে আমাদের এই যে টু আসে এবং এখানে আমি যদি লক্ষ্য করি যে এখান থেকে ধরো একটা সাইন এবং একটা কস মিলে হচ্ছে ট্যান করে দিবে এখানে আমরা একটা কস থিটা থেকে যাবে এবং টু সাইন থিটা কস থিটা থেকে আমরা কিন্তু কি লিখতে পারি সাইন টু থিটা তো আমার থাকবে কি ভিনট স্কোয়ার সাইন টু থিটা এবং আমি জিকে যদি তার নিচে নিয়ে আসি তাহলে আমি ইভেনচুয়ালি এই সমীকরণটা থেকে আমি লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল এক্স ট্যান থিটা মাইনাস এক্স স্কোয়ার থিটা এবং আমি যখন এখানে আমার ভি নট স্কোয়ার এবং সাইন টু থিটা থাকবে সাইন টু থিটা থাকবে তার নিচে যদি আমি জি নিয়ে আসি তাহলে সেটা আমাদের কিসের মান সূত্রটা ভালো করে মনে করে দেখো ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটা হচ্ছে রেঞ্জের সূত্র বা আমাদের আনুভূমিক পাল্লা সো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু লিখতে পারি আনুভূমিক পাল্লা তো এইটা হচ্ছে আমাদের একটা রূপ ওই সূত্র অর্থাৎ আমাদের প্রজেক্টাইল মোশনের সমীকরণের একটা রূপ সো এটা দেখে কনফিউজ হবে না আমি আর একটা রূপ দেখাই যে এই রূপটা আমি জাস্ট এক্স ট্যান্থিটাকে যদি কমন নিই এক্স ট্যান্থিটাকে আমি কমন নিয়ে নিলাম এবং কমন নেওয়ার পরে আমি এখানে কী করতে পারি এখানে হবে এক মাইনাস এখানে হবে এক্স বাই আর সো দেখতেই পাচ্ছ এখানে এক্স থাকবে এবং এখানে আর থাকবে সো এই যে দুইটা রূপ অর্থাৎ ওই সমীকরণটাই আমাদের ইনিশিয়াল সমীকরণটাই দুইটা ইন্টারেস্টিং রূপ কিন্তু আমরা দেখে গেলাম সো এই রূপেও কিন্তু থাকতে পারে এবং এই রূপে থেকে যদি তোমাকে বলা হয় যে এটা কি আসলে আমাদের প্রোজেক্টাল মোশনের সমীকরণ কি না তখন আশা করি তুমি বলতে পারবা যে হ্যাঁ এটাও প্রোজেক্টাল মোশনের সমীকরণ বাট অন্য রূপে আছে কারণ কি আমরা এটাকে একটু মডিফিকেশন করছি সো আশা করি বুঝতে পারছো